আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ কথা বলতে চলেছি সেরা পাঁচটি থার্মিক রিলেটেড ফ্যাক্ট সম্পর্কে। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এক নম্বর ফ্যাক্ট, আমরা সবাই বৌদ্ধ ধর্মের নাম শুনেছি, এই ধর্মের প্রবর্তকের নামও শুনেছি, তার নাম হলো গৌতম বুদ্ধ। এখন যেই কথা বলতে যাচ্ছি তা শুনলে হয়তো আপনার মাথাটাই ঘুরে যেতে পারে। গৌতম বুদ্ধ আসলে একজন নাস্তিক ছিল, অর্থাৎ তিনি কোনো ঈশ্বর ও ধর্মকে বিশ্বাস করতেন না। তিনি শুধু মানুষকে নীতিমূলক কাজ করার আদেশ দিয়েছিলেন, কিন্তু যুগের পর যুগ, কালের পর কাল মানুষই তাকে ঈশ্বর হিসেবে বানিয়ে দিয়েছিল। ফ্যাক্ট নাম্বার দুই, আমরা হয়তো জানি না যে মানুষ কোথা হতে আসলো। অনেক সময়ই বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এর উত্তর দেওয়ার জন্য। নাস্তিক বিজ্ঞানী ডারউইন বলেছিলেন যে মানুষ এপস নামক এক বানর সদৃশ প্রাণী থেকে বিবর্তিত হয়ে এসেছে, কিন্তু এটা ধর্মবিরোধী হওয়ার কারণে এটা অধিকাংশ মানুষ গ্রহণ করেনি। ইসলাম, ক্রিশ্চিয়ান ও জুডাইজম ধর্মানুসারে পৃথিবীতে মানবজাতির উৎপত্তি হয়েছে এক নর ও এক নারী হতে, তা হচ্ছে অ্যাডাম ও ইভ। হিন্দু ধর্মেও এক নর ও এক নারী হতে মানবজাতির উৎপত্তির কথা বলা হয়েছে বলে জানা যায়, যেমন শত্রুপা ও মনু। এছাড়াও ধর্মীয় সম্পর্কে আমরাই পৃথিবীর অন্য প্রাণীদের কাছে এলিয়েন। ফ্যাক্ট নাম্বার তিন, জিসাস ক্রাইস্ট কি আহত ক্রুশবিদ্ধ হয়েছিল? আমরা সকলে জানি যে খ্রিস্টানদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন জেসাস ক্রাইস্ট। সব খ্রিস্টানরাই জানে যে তিনি মানবজাতির জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছিলেন, কিন্তু ইসলাম ধর্ম অনুসারে তিনি ক্রুশবিদ্ধই হননি। যখন ইহুদিরা ক্ষিপ্ত হয়ে রোমান বাদশাহ এর কাছে জিসাস এর বিরুদ্ধে বিচার আনে যে জিসাস তোরাহের বিধিনিষেধের বিরুদ্ধাচরণ করেছে, এই জন্য রোমান বাদশাহ তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড নির্দেশ জারি করে, পরবর্তীতে তাকে ক্রুশবিদ্ধ করা হয়। কিন্তু ইসলামিক মতে রোমান সৈন্য দ্বারা যখন গ্রেপ্তার করা হয়, সে সময় যে সৈন্য তাকে গ্রেপ্তার করতে তার বাড়িতে প্রবেশ করে, তখনই সে সৈন্যের আকৃতি হুবহু জিসাস ক্রাইস্টের মতো হয়ে যায় ও জিসাস আকাশে চলে যায়, তথা মৃত্যু তাকে ছুঁতে পারেনি। তবে খ্রিস্ট বিশ্বাসে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন। ফ্যাক্ট নাম্বার চার, পৃথিবীতে সবচেয়ে ওল্ডেস্ট ধর্ম হচ্ছে হিন্দু। এই ধর্মে মূর্তি পূজা করা হয়, কিন্তু বিভিন্ন ধর্মীয় মতে এটি নয়, কেননা বিজ্ঞানীদের গণনা অনুসারে আজ থেকে 10,000 বছর আগে অ্যাডাম ও ইভকে পৃথিবীতে পাঠানো হয় এবং তারা মূর্তি পূজক ছিলেন না। হিন্দু সবচেয়ে পুরনো ধর্ম, এটা শুধু নাস্তিক বিজ্ঞানীদের বিশ্বাস। আমরা হয়তো অনেকেই ছোটোবেলায় হেলেন ও ট্রয় নগরী ধ্বংসের কাহিনী শুনেছি, কিন্তু আপনারা কি জানেন যে এইরকম হুবহু মিল থাকা ঘটনা ঘটেছে 19 শতাব্দীতেও? হ্যাঁ, আমরা সবাই কুখ্যাত নেতা হিটলারকে জানি। সে তরুণ বয়সে একজন পেইন্টার ছিল যে অস্ট্রিয়ার রাস্তায় পেইন্ট করত। সেই সময় সে এক সুন্দরী নারীর ছবি এঁকে দিয়েছিলেন, সে থেকে সে তার প্রেমে পড়ে যায়। প্রতিদিন সে সেই নারীটাকে দেখত। সে নিজের কুকুরকে দিয়ে প্রতিদিন সেই মেয়েটাকে প্রেমপত্র পাঠাত। এভাবে সে অবিরাম এক মাস চেষ্টা করতে থাকে, কিন্তু একদিন তার নিজের কুকুরটাকে ফিরে আসতে না দেখে সে সেই মেয়েটার বাড়িতে গিয়ে দেখে তার কুকুর মরে পড়ে আছে। এতে সে অনেক দুঃখ পায়। আসলে মেয়েটাও হয়তো হিটলারকে ভালোবাসত, কিন্তু তার পরিবার হিটলার একদিকে ছিল নন জেবিশ আর আরেকদিকে সে একজন সামান্য পেইন্টার ছিল। এরপরেই হিটলার হয়ে ওঠে এক দুর্ধর্ষ নেতা। তারপর সে 60 লক্ষ ইহুদিকে পরিকল্পনা অনুসারে হত্যা করে, তাদের উপর নানা রকম অমানসিক নির্যাতন করে এবং এক্সপেরিমেন্ট করে, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। কিন্তু এই সব কাজের মূলে আসলে লুকিয়েছিল সেই ইহুদি নারী। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার চাই। আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, পরবর্তীতে নতুন সব রহস্য রোমাঞ্চ এবং এরকম মজার সব ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।